Assalamualaikum. 43তম বিসিএস প্রিলিমিনারি ম্যাথ সলিউশন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। চলেন তাহলে আমরা শুরু করি। প্রথম অঙ্কটি হচ্ছে একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে তিন পথে গমন করে, সাত ঘাটে পানি পান করে, নয়টি বৃক্ষের নিচে ঘুমায় এবং ১২ জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়, তাহলে গরুর সংখ্যা কত? এখানে গরুর সংখ্যা জানতে চেয়েছে এবং যে মানগুলো দেয়া আছে সেটা হচ্ছে এখানে তিন, সাত, নয় এবং হচ্ছে ১২। এই অঙ্কটি লসাগু করলে উত্তর পাওয়া যায়, তাহলে আমরা লসাগু করে নিই। প্রথম মানটি হচ্ছে তিন, পরের মানটি হচ্ছে সাত, তারপরে নয় এবং সর্বশেষ মানটি হচ্ছে ১২। আমরা যদি লসাগু করি খুব সহজে বুঝতে পারতেছি তিন দিয়ে যাবে, তিন দিয়ে গেলে আমরা এখানে খুব সহজে লসাগু করে ফেলতে পারি এবং এই লসাগু করলে আমাদের উত্তর চলে আসে, এই অঙ্কটির উত্তর হয় ২৫২। অর্থাৎ অঙ্কটির উত্তর হচ্ছে ২৫২। খুবই সহজ অঙ্ক এটা। তুলনামূলকভাবে এবারকার কোশ্চেনের অন্যান্য অঙ্কগুলো হচ্ছে, তাহলে আমরা নেক্সট অঙ্ক শুরু করি। পরের অঙ্কটি হচ্ছে একটি নৌকা পানির লেভেলে বাধা দড়ি দ্বারা একটি ডকের দিকে টানা হয়। নৌকাটি যখন ডক থেকে ১২ ফুট দূরে থাকে তখন নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য পানির উপর ডকের উচ্চতার দ্বিগুণের চেয়ে ৩ ফুট লম্বা হয়, তাহলে ডকের উচ্চতা কত? এই অঙ্কটা যদি আমরা খুব ভালো করে পড়ি তাহলে বুঝতে পারবো যে মূলত এই অঙ্কটা সাধারণত পিথাগোরাসের উপপাদ্যের অঙ্ক একটা। এখানে এটি যদি আমরা একটি নৌকা মনে করি, তাহলে নৌকাটি একটি ডক থেকে, এটা ডক থেকে ঠিক ১২ ফুট দূরে অবস্থান করতেছে, তাহলে এটা হচ্ছে ডক আর এটা হচ্ছে নৌকা। তাহলে নৌকাটি যেহেতু ডক থেকে ঠিক ১২ ফুট দূরে অবস্থান করতেছে, এখানে বলা হচ্ছে নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য পানির উপর ডকের উচ্চতার দ্বিগুণের চেয়ে ৩ ফুট লম্বা। তাহলে ডকের উচ্চতা যদি আমরা এক্স ধরি, তাহলে ডক থেকে এই নৌকার দড়ির দৈর্ঘ্য হবে এর দ্বিগুণ, অর্থাৎ উচ্চতার দ্বিগুণ। এক্স এর দ্বিগুণ হচ্ছে কত? ২x, এর চেয়ে ৩ ফুট বেশি, অর্থাৎ ২x প্লাস হচ্ছে ৩। এখন বলা হচ্ছে ডকের উচ্চতা কত, ডকের উচ্চতা বলতে আমরা এক্স এর মান বের করব। আমরা যদি এইভাবে অঙ্কটা করতে চাই তাহলে খুব সহজে বুঝতে পারতেছি যে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। ঠিক এভাবে যদি অঙ্কটি আমরা করি তাহলে তুলনামূলকভাবে বড় হবে। এক্ষেত্রে আমরা একটা সহজ পদ্ধতি অবলম্বন করতে পারি। আমরা জানি সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত আমরা মোটামুটি ভাবে সবাই জানি যে ৫, ১২, ১৩ হয়। এই অনুপাতটা নেওয়ার কারণ হচ্ছে এখানে একটি মান আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক কত আছে, ১২ আছে। এখন বাকি মানগুলো যদি আমরা মিলাই তাহলে খুব সহজে বুঝতে পারবো, এক্স এর মান যদি আমরা ৫ ধরি তাহলে বোঝা আছে যে ৫ এর ডবল হচ্ছে ১০, ১০ এর সাথে যদি আমরা ৩ যোগ করি কত আসে, ১৩, বা হচ্ছে ৩। অর্থাৎ সমকোণী ত্রিভুজের যে বাহুগুলোর অনুপাত ৫, ১২, ১৩, এই অনুসারে এই অঙ্কটির সমাধান খুব সহজে করা যায়। আর যদি আমরা এই অনুসারে সরাসরি সমাধান করতে না চাই তাহলে আমরা চাইলেই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজের উপর স্কয়ার, তারপরে ভূমির উপর লম্বের উপর স্কয়ার দিয়ে এক্স এর মান বের করে নিতে পারি। যেহেতু এখানে ডকের উচ্চতা চেয়েছে তাহলে খুব সহজে আমরা বুঝতে পারতেছি যে এক্স এর মান হচ্ছে ৫। আচ্ছা, আমরা পরের অঙ্কটা দিই। পরের অঙ্কটিতে লগ সংক্রান্ত অঙ্ক এটি। এটি বলা হচ্ছে ২ এর উপরে লগ ২ বেস ৩ প্লাস লগ ২ বেস ৫ এর মান কত। এই অঙ্কটি আমরা খুব সহজে সমাধান করতে পারি। এই অঙ্কটি যদি আমরা আগে তুলে নিই তাহলে অঙ্কটি হচ্ছে এই ধরনের। এখন এই অঙ্কটিকে আমরা সূত্র অনুসারে ডিভাইডেড করে নিই, ২ এর উপর ৩, এখানে প্লাস আমরা এভাবে লিখতে পারি, সরি এটা এখানে গুণ চিহ্ন হবে, লগ ২ এর উপর হচ্ছে ৫। এই অংশটা আমরা সরাসরি বাদ দিতে পারি, তাহলে ৩ গুণন ৫ সমান সমান হচ্ছে ১৫। অঙ্কটির উত্তর কত? ১৫। পরের অঙ্কটি হচ্ছে একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল, তারা কেবল একজন মাত্র একজনের সাথে একবার কর্মোদ্যম করতে পারবে, যদি কর্মোদ্যমের সংখ্যা ৩০০ হয় তাহলে অনুষ্ঠানে কতজন লোক ছিল। এটা খুব সহজে বোঝা যায় যে অঙ্কটির সূত্রটি হচ্ছে সমাবেশের অঙ্ক, এটা এনসি ২। এখানে কর্মোদ্যমের সংখ্যা কত দেওয়া আছে? ৩০০।
তাহলে এখান থেকে যদি আমরা মান বের করি স্বাভাবিকভাবে উপরে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল তাহলে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল সমান সমান কত 300 এখন n ফ্যাক্টোরিয়াল কে যদি আমরা ভেঙে নি তাহলে n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল এখানে 2 ফ্যাক্টোরিয়াল আগে থেকে আছে তাহলে স্বাভাবিকভাবে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল এখানে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল আমরা কেটে দিতে পারি আর স্বাভাবিকভাবে এই পাশে আমরা আগে থেকে দেখতেছি 300 আছে তাহলে উপরের মানটা যদি আমরা গুণ করে নি তাহলে n স্কয়ার মাইনাস n পাবো আর এদিকে 2 এর সাথে যদি আমরা 300 গুণ করে নি তাহলে 600 পাবো এখন 600 কে যদি আমরা এই পাশে নিয়ে আসি n স্কয়ার মাইনাস n মাইনাস 600 সমান সমান হচ্ছে 0 এটা যদি আমরা এখন মিডল টার্ম করে নি তাহলে n স্কয়ার মাইনাস হচ্ছে 25n প্লাস হচ্ছে 24n মাইনাস হচ্ছে 600 সমান সমান 0 এখান থেকে n কমন নিলে n মাইনাস 25 প্লাস এখানে 24 কমন নিলে n মাইনাস 25 ইকুয়াল টু 0 তাহলে n মাইনাস 25 n প্লাস হচ্ছে 24 ইকুয়াল টু 0 আমরা সহজে বুঝতে পারতেছি যে এখানে দুইটা মান আসতেছে n মাইনাস 25 ইকুয়াল টু 0 এবং n প্লাস 24 ইকুয়াল টু 0 তাহলে n প্লাস 25 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে n ইকুয়াল টু হচ্ছে 25 আর স্বাভাবিকভাবে এই মানটা ঋণাত্মক আসবে আর ঋণাত্মক মান এই ধরনের অঙ্কের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় তাই অঙ্কটির উত্তর হচ্ছে 25 এটি অসমতার অঙ্ক এই অঙ্কটিকে আমরা একটু সাজিয়ে নিলে অঙ্কটি করা আমাদের জন্য খুব সহজ হয়ে যায় অঙ্কটিকে যদি আমরা সাজিয়ে নিই তাহলে প্রথমে x স্কয়ার নিই 5x এর আগে আছে প্লাস প্লাস 5x মাইনাস হচ্ছে 6 গ্রেটার দেন 0 এখন এই মাইনাস চিহ্নটিকে দূর করতে চাইলে উভয় পাশে মাইনাস দ্বারা আমরা গুণ করে দিতে পারি তাহলে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 মাইনাস দ্বারা গুণ করার কারণে অসমতার চিহ্নটি কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে এখন আমরা এই অংশটি মিডল টার্ম করে নিই তাহলে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস হচ্ছে 6 লেস দেন 0 x যদি আমরা কমন নিই তাহলে x মাইনাস 3 মাইনাস 2 যদি কমন নিই x মাইনাস 3 লেস দেন 0 তাহলে এখানে আসে x মাইনাস 3 x মাইনাস 2 লেস দেন 0 এখানে দুইটা ঘটনা ঘটতে পারে আমরা যদি প্রথম দিকে x মাইনাস 3 কে ধনাত্মক ধরি এবং x মাইনাস 2 কে ঋণাত্মক ধরি তাহলে স্বাভাবিকভাবে অসমতার চিহ্নটি আমরা চেঞ্জ করে দেব এখান থেকে x এর মান আসে 3 এবং এখান থেকে x এর মান আসে 2 অর্থাৎ x এর মান হচ্ছে 2 এর চেয়ে বড় এবং 3 এর চেয়ে ছোট খুব স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারতেছি x এর মানটা 2 এর চেয়ে বড় এবং 3 এর চেয়ে ছোট অর্থাৎ অঙ্কটির উত্তর হচ্ছে গ এই ক্ষেত্রে আরেকটি মান আমরা ধরে নিতে পারতাম আমরা x 3 কে ঋণাত্মক ধরতে পারতাম x 2 কে ধনাত্মক ধরতে পারতাম কিন্তু যদি আমরা এইভাবে ধরি তাহলে অঙ্কটির মানগুলো অঙ্কটির সমাধানের সাথে মিলে না তাই স্বাভাবিকভাবে এই যেহেতু এটুকু করে আমরা উত্তর পেয়ে যাই তাই দ্বিতীয় অংশটিতে আমাদের যাওয়ার কোনো দরকার নাই আচ্ছা এখানে আরেকটি সমতার অঙ্ক আছে এখানে সমতার অঙ্ক বলা হচ্ছে যে বাস্তব সংখ্যায় 1/3x 5 লেস দ্যান 1/3 অসমতাটির সমাধান আমরা যদি এই অংশ অসমতাটি সমাধান করতে চাই তাহলে খুব সহজে আমরা কোণাকোণি গুণ করে নিতে পারি আমরা যদি কোণাকোণি গুণ করে নিই তাহলে x 5 আচ্ছা গুণ করার কারণে স্বাভাবিকভাবে আমরা অসমতার চিহ্নটি চেঞ্জ হয়ে যাবে এদিকে আসে 3 এখন এখানে 5 যদি আমরা এই পাশে চলে যাই তাহলে খুব সহজে আমরা বুঝতে পারতেছি যে 3x greater than 8 বা x greater than হচ্ছে 8/3 তাহলে এর মান বোঝা যাচ্ছে x এর মান হচ্ছে 8/3 এর চেয়ে বড় ইনফিনিটির চেয়ে কম তাহলে x এর মান হচ্ছে 8/3 এর চেয়ে বড় ইনফিনিটির চেয়ে কম অর্থাৎ অঙ্কটির উত্তর হচ্ছে খ এবার যে অঙ্কটি এটি মূলত সুদ কষার চক্রবৃদ্ধির অঙ্ক এই অঙ্কটি আমরা যদি একটু পড়ে নিই তাহলে দেখতে পাবো অঙ্কটিতে বলা হচ্ছে 20% যৌগিক মুনাফায় মূলধন 10,000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হয় তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত প্রথমে আমরা জানি যে চক্রবৃদ্ধি অঙ্কের একটা সূত্র আছে সূত্রটি হচ্ছে c equal to p 1 plus r এর উপরে হচ্ছে n আমরা সবাই জানি এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট এটা হচ্ছে ইন্টারেস্ট রেট এটা হচ্ছে সময় এখন যদি আমরা সূত্র অনুসারে এখানে মানগুলো একটু দেখে নিই তাহলে বুঝতে পারবো এখানে ইন্টারেস্ট রেট r এর মান হচ্ছে 20% এক্ষেত্রে একটা জিনিস গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে যে আমাদের অর্ধ বছর ধরে হিসাব করতে হবে
আমরা যদি এক বছরে 20% সুদের হার ধরি তাহলে অর্ধ বছর অনুসারে আমরা ধরতে পারি সুদের হার কত পার্সেন্ট 10% অর্থাৎ ঠিক এর অর্ধেক এখানে আমরা দেখতেছি মূলধন বা প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 10000 টাকা এবং n হচ্ছে 2 বছর n যেহেতু একবারে এক বছরে দুইবার হিসাব করা হবে তাহলে 2 বছর বলতে n এর মান এখানে হচ্ছে 4 এখন এই মানগুলো যদি আমরা এই সূত্র বসিয়ে দিই তাহলে খুব সহজে বুঝতে পারবো 10000 1 প্লাস এখানে 10% 10 এর নিচে হচ্ছে 100 উপরে n ইকুয়াল টু হচ্ছে 4 নরমাল নিয়মে আমরা সমাধান করতে পারি এখানে হচ্ছে 10000 এখানে লসাগু করলে নিচে আসে 100 উপরে আছে 110 উপরে হচ্ছে 4 আমরা যদি এই শূন্য শূন্য কেটে দিই তাহলে এখানে 10000 গুণন উপরে 11 নিচে হচ্ছে 10 10 এর উপর হচ্ছে 4 আমরা স্বাভাবিকভাবে এখানে 10000 রেখে দেব 10000 রেখে দিয়ে 11 এর উপর 4 রেখে দেব মূলত 10 এর উপর 4 মানে আমরা খুব সহজে বুঝতে পারি 4টা 10 নিচে যদি আমরা 4টা 10 বসাই এর সাথে কাটাকাটি করলে সবগুলাই চলে যাবে উত্তর আসবে 11 এর উপর 4 তাহলে চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কটি আমরা খুব সহজে এভাবে সমাধান করতে পারি আমরা নেক্সট অঙ্কে যাই নেক্সট অঙ্কটি বীজগণিতের সূত্রাবলী সংক্রান্ত অঙ্ক এটি মূলত মান নির্ণয়ের অঙ্ক এই মান নির্ণয়ের অঙ্কটি আমরা জানি যে যদি আমরা স্বাভাবিকভাবে এই নিয়মে সমাধান করতে চাই যে রুট ফোর প্লাস রুট থ্রি এখন এটাকে আমরা 1/x ধরব 1/x = রুট ফোর প্লাস হচ্ছে রুট থ্রি এটাকে বিপরীত রাশি দ্বারা গুণ করব বিপরীত রাশি দিয়ে গুণ করে সর্বশেষে আমরা জানি যে এক্স প্লাস 1/x এর একটা মান আসবে তবে এক্ষেত্রে একটা শর্টকাট টেকনিক আমি আমার স্টুডেন্টদের শিখিয়েছিলাম শর্টকাট টেকনিকটা ছিল এরকম যদি এক্স এর মান এই ধরনের দেয়া থাকে এবং পরস্পরের ব্যবধান এক হয় তাহলে আমাদের এইভাবে আর উপর নিচ করে গুণ করার কোনো দরকার নাই আমরা খুব সহজে বুঝতে পারবো যে x প্লাস 1/x এর মান হবে যে প্রথম যে রাশিটা আসে তার দ্বিগুণ অর্থাৎ 2 রুট 4 তাহলে খুব সহজে আমি আরেকবার টেকনিকটা আপনাদের বুঝিয়ে দিই যে কখনো যদি আমরা দেখি যে x ইকুয়াল টু রুট 4 রুট 3 অথবা রুট 3 রুট 2 থাকে অর্থাৎ পাশাপাশি দুটি রুটের মানের ব্যবধান এক হয় তাহলে আমরা ডাইরেক্ট x প্লাস 1/x এর মান এই যে প্রথম যে মানটি দেওয়া থাকবে তার ডবল ধরে নিব তাহলে প্রথমে মান ছিল রুট 4 আমরা ধরে নিব 2 রুট 4 এখন যেহেতু আমরা x প্লাস 1/x এর মান পেয়ে গেছি তাহলে এই সূত্রে আমরা যদি বসিয়ে দিই x প্লাস x কিউব প্লাস 1/x কিউব এর মান যদি আমরা বের করতে চাই আমরা জানি এটা শর্টকাট হচ্ছে x প্লাস 1/x এর এই মানটার উপর কিউব মাইনাস 3 ডট আমরা সরাসরি বলতে পারি x প্লাস 1/x এখন আমরা জানি 2 রুট 4 এর উপর হচ্ছে কিউব মাইনাস 3 ডট 2 রুট 4 এখন 2 এর উপর কিউব মানে হচ্ছে 8 এর সাথে গুণন রুট 4 এর উপর কিউব যদি কারো বুঝতে অসুবিধা হয় আমরা 3টা রুট 4 চিন্তা করি 3টা রুট 4 যদি আমরা চিন্তা করি 2টা রুট 4 থেকে 1টা 4 আর স্বাভাবিকভাবে এখানে রুট 4 থেকে হচ্ছে 2 অর্থাৎ এটাকে আমরা ভাঙলে এভাবে পাই 4 গুণন 2 এখানেও সেম ঘটনা আমরা জানি রুট 4 কে স্বাভাবিকভাবে 2 পাওয়া যায় তাহলে 3 দুগুণা 6 6 দুগুণা হচ্ছে 12 তাহলে 4 আসতে 32 32 দুগুণা 64 64 থেকে যদি আমরা 12 বাদ দিই তাহলে আমাদের অঙ্কের উত্তর আসে কত 52 অর্থাৎ 52 নেক্সট অঙ্কটি হচ্ছে লগারিদম সংক্রান্ত অঙ্ক লগারিদম সংক্রান্ত অঙ্ক এই ধরনের অঙ্ক বিভিন্ন নিয়মে করা যায় স্বাভাবিকভাবে দুইটা নিয়ম খুবই প্রচলিত আছে আমি মান ধরে করে দিচ্ছি অঙ্কটি অঙ্কটি হচ্ছে 4x প্লাস 4 1 মাইনাস x ইকুয়াল টু হচ্ছে 4 কেউ যদি চায় 4x ইকুয়াল টু a ধরে করতে পারে অথবা কেউ সরাসরি চাইলেও করতে পারে আমরা সহজ করার জন্য 4x এর মান a ধরে নিব অর্থাৎ 4x ইকুয়াল টু a ধরব তবে আমরা পরের লাইনে ধরে নিই আগে আমরা এই অঙ্কটি সাজিয়ে নিই এভাবে লেখা যাবে আমরা জানি 4 এর উপর x ইনভার্স হচ্ছে হচ্ছে 4 এর উপর x সমান সমান হচ্ছে 4 এখন আমরা বললাম যে 4 এর উপর x পাওয়ার আমরা সমান সমান কত ধরব a তাহলে a প্লাস 4 ভাগ a ইকুয়াল টু হচ্ছে 4 তাহলে স্বাভাবিকভাবে এটাকে যদি আমরা লসাগু করি তাহলে লসাগু করলে আমাদের কি আসবে লসাগু করলে আসবে a a স্কয়ার প্লাস 4 সমান সমান হচ্ছে 4 এখন এটাকে যদি আমরা সাজিয়ে লিখি a স্কয়ার প্লাস 4 সমান সমান হচ্ছে 4a 4a কে আমরা এই পাশে নিয়ে আসি a স্কয়ার মাইনাস হচ্ছে 4a প্লাস 4 ইকুয়াল টু 0 চাইলে আমরা এটাকে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ধরে নিতে পারি তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ধরে নিলে a মাইনাস 2 এর উপর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 0 এখন
a-2 এর উপর স্কয়ার ইকুয়াল টু 0 মানে স্বাভাবিকভাবে a-2 ইকুয়াল টু 0 বা a ইকুয়াল টু হচ্ছে 2 আমরা জানি a সমান সমান হচ্ছে 4 এর উপর কত x ইকুয়াল টু 2 এখন উভয় পাশে ভিত্তি সমান করে নিলে আমরা ভিত্তিগুলো উঠিয়ে দিতে পারবো তাহলে 2 এর উপর যদি আমরা স্কয়ার নিই তাহলে 4 হয় এখানে আগে থেকে x আছে এই পাশে হচ্ছে 2 a2 এর উপরে কিছু নাই মানে 1 আছে তাহলে উভয় পাশের ভিত্তি যেহেতু সমান হয়ে গেছে তাহলে আমরা ভিত্তি ভিত্তি যদি উঠিয়ে দিই তাহলে আমরা সরাসরি পাবো 2x = 1 অতএব x = 1/2 এটাই হচ্ছে आंसर 1/2 এটাই आंसर আচ্ছা পরের যে অঙ্কটি দেওয়া আছে এটা বলা আছে এটা হচ্ছে সরলীকরণ অঙ্ক x - 2 ভাগ হচ্ছে x - 1 + 1 ভাগ x - 1 - 2 = 0 এর সমাধান সেট কোনটি আমরা ইতিমধ্যে বুঝতে পারছি যে এই অঙ্কটি সরলীকরণের মতো সমাধান করে নিতে হবে তবে এখানে এই অপশনটি স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে ভুল আছে কারণ আমরা বুঝতে পারি যে নাল সেটকে সাধারণত এইভাবে প্রকাশ করা হয় এইভাবে নতুবা এইভাবে কিন্তু এখানে সেকেন্ড বন্ধনীর মধ্যে আবার এটা প্রকাশ করছে স্বাভাবিকভাবে অপশনটি ভুল আছে তবে আমরা যদি অঙ্কটি সমাধান করি তাহলে দেখতে পাবো x minus 1 আমরা minus 2 টাকে সরাসরি এই পাশে নিয়ে যাই এর দুই ভাবে সমাধান করা যায় চাইলে অপশন থেকে করা যায় যে x এর মান এই চারটি অপশনের মধ্যে কোনটা ধরলে বাম পক্ষ ডান পক্ষ সমাধান হয় এটা হচ্ছে অপশন থেকে সমাধানের পদ্ধতি স্বাভাবিকভাবে এখানে অনেকের কাছে এই মানগুলো বসানো অনেক জটিল মনে হতে পারে তাইলে আমরা লসাগু করে সমাধান করে নিতে পারি কোনো সমস্যা নাই x minus 1 তাহলে উপরে আসতেছে x minus 2 plus 1 সমান সমান হচ্ছে 2 এখন যদি আমরা দেখি এখানে উপরে আসে x minus 1 নিচে আসে x minus 1 সমান সমান হচ্ছে 2 উপর নিচে কাটাকাটি করে দিলে কি আসে 1 equal to 2 তাহলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে অঙ্কটিতে x এর এমন কোনো মান নাই যে মানটা বাম পক্ষ এবং ডান পক্ষকে সিদ্ধ করে তাহলে উত্তর হওয়া উচিত ছিল আমাদের নাল অর্থাৎ হয় এটা নতুবা এটা তাহলে স্বাভাবিকভাবে ধরে নিচ্ছি যে অপশন এ এটা কাছাকাছি যায় তাহলে উত্তর হচ্ছে ক আচ্ছা এবার ধারার অঙ্ক দেয়া আছে এই অঙ্কটিতে ধারাটির অসীম পদের সমষ্টি বের করতে বলছে আমরা যদি এটুকু জানি তাহলে অঙ্কটি করা আমাদের খুব সহজ হয়ে যায় অসীম পদের সমষ্টির সূত্রটি হচ্ছে a ভাগ হচ্ছে 1 - r এখন এই সূত্রটির ব্যবহার আমরা সবাই জানি a হচ্ছে প্রথম পদ r হচ্ছে অনুপাত অনুপাত বলতে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ আমরা যদি এখানে মানগুলো চিন্তা করি তাহলে a এর মান হচ্ছে 1/4 এবং r আমরা বলতেছি দ্বিতীয় পদ কি 1 ভাগ হচ্ছে 6 ভাগ হচ্ছে প্রথম পদ হচ্ছে 1/4 এখন যদি আমরা 1/6 গুণন 4/1 এখান থেকে মান নিই তাহলে মান আসে 2/3 এই যে r এবং a এর মান যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে খুব সহজে পাওয়া যাবে a এর মান আমরা বললাম হচ্ছে 1/4 আর r এর মান হচ্ছে 1 - 2/3 এখন এগুলা কিন্তু স্কয়ার না এগুলা আমরা নির্দেশ করছি যে a আর r এর মান বের করলে অঙ্কটি সমাধান করা যাবে তাহলে উপরে হচ্ছে a ভাগ 4 নিচে হচ্ছে 1 + 2/3 এখন নিচে আমরা সমাধান করে নিই 1/4 নিচে যদি লসাগু করি তাহলে 3 প্লাস হচ্ছে 2 সমান সমান উপরে 1/4 নিচে হচ্ছে 5/3 এখন 1/4 গুণন উপরে 3 চলে যাবে 5 নিচে থাকবে তাহলে 3 ভাগ হচ্ছে 20 তাহলে 3/20 কোথায় আছে ক নম্বর অপশনে আছে তাহলে এটাই হচ্ছে উত্তর এই অঙ্কে বলা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে x কোণের মান কত আমি অঙ্কটি বৃত্তটি অঙ্কন করতেছি এখানে হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত বৃত্তটি সাধারণত এরকম দেয়া ছিল আমাদের বলছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এই যে x কোণ এর মান কত এখানে আমাদের একটা মান দেয়া ছিল 108 ডিগ্রি আমরা প্রথমে বৃত্ত সংক্রান্ত যে অনুসিদ্ধান্তগুলো আছে আমরা যদি সেটি খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে কেন্দ্রস্থ কোণটা সবসময় পরিধস্থ কোণের দ্বিগুণ হয় তাহলে কেন্দ্রস্থ কোণটা এটা যেহেতু আমরা যদি সম্পূর্ণটাকে একটি বৃত্ত বিবেচনা করি তার মানে এটা টোটাল হচ্ছে 360 ডিগ্রি এখন 360 ডিগ্রির মধ্যে আমরা দেখতেছি অলরেডি 108 ডিগ্রি মান দেওয়া আছে তাহলে 108 ডিগ্রি যদি এখানে দেওয়া থাকে তাহলে 108 ডিগ্রি এটা অন্যভাবে আমরা চিন্তা করতে পারি 108 ডিগ্রি দেওয়া আছে তাহলে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে পরিধস্থ কোণটা যেহেতু কেন্দ্রস্থ কোণের অর্ধেক অর্থাৎ কেন্দ্রস্থ কোণ যদি 360 ডিগ্রি হয় তাহলে পরিধস্থ কোণ হচ্ছে 180 ডিগ্রি এখন 180 ডিগ্রির মধ্যে 108 ডিগ্রি যদি দেওয়া থাকে তাহলে আমরা বুঝতে পারতেছি x এর মান হচ্ছে 72 ডিগ্রি
অর্থাৎ অঙ্কটির উত্তর হচ্ছে 72 ডিগ্রি তাহলে স্বাভাবিকভাবে এই উপসিদ্ধান্ত বা অনুসিদ্ধান্ত থেকে x এর মানটা খুব সহজে বের করা যায় পরের যে অঙ্কটি এটি মুখে মুখে সমাধান করা সম্ভব বলা হচ্ছে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান কোণটির মান কত আমরা প্রথমে আগে জেনে নিই আমরা জানি সম্পূরক কোণ মানে হচ্ছে দুটি কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি হবে এখন যদি আমরা ক নম্বর অপশনটা চিন্তা করি 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 150 ডিগ্রি কারণ দুইটা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারতেছি যে 30 ডিগ্রি 150 এর অর্ধেক নয় তাহলে এই অপশনটি উত্তর হওয়ার কোনো সুযোগ নাই এখন আমরা যদি 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারব 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 120 ডিগ্রি এখন আবার এই অপশন 60 হচ্ছে 120 এর অর্ধেক যা আমার প্রশ্নের 17 এর সাথে মিলে যায় প্রশ্নের 17টা আমরা আরেকবার পড়ে নিই বলছে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেক তাহলে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেক আমরা বলছে কোণটির মান কত কোণটির মান হচ্ছে 60 ডিগ্রি আচ্ছা এবার আমাদের সেট সংক্রান্ত একটি অঙ্ক আছে অঙ্কটি তুলনামূলকভাবে অনেক সহজ অঙ্ক দেওয়া হয়েছে আমরা যদি মানগুলো চিন্তা করি তাহলে স্বাভাবিকভাবে বুঝতে পারবো যে অঙ্কটি করা অনেক সহজ প্রথম যেটা দেয়া আছে আমরা যদি এ এর মান চিন্তা করি এ এর মান হচ্ছে 2 এর চেয়ে বড় 8 এর সমান অথবা 8 এর চেয়ে ছোট তাহলে 2 এর চেয়ে বড় 8 এর সমান অথবা 8 এর চেয়ে ছোট তাহলে এ এর মানগুলো কি হতে পারে 3 হতে পারে 4 হতে পারে 5 6 7 এবং 8 হতে পারে কারণ 8 এর সমান অথবা 8 এর চেয়ে ছোট এখন b এর মান কি হবে b এর মান বলা হচ্ছে স্পষ্ট আকারে x টা বিজোড় হবে তাহলে প্রথমে আমরা বুঝে নেব যে x টা বিজোড় হবে কিন্তু 9 এর সমান অথবা 9 এর চেয়ে ছোট হবে তাহলে 9 এর চেয়ে ছোট যে বিজোড় মানগুলো আছে সেগুলো হচ্ছে 1 3 5 7 এবং হচ্ছে 9 যেহেতু 9 এর সমান অথবা 9 এর চেয়ে ছোট তাই 9টা আমরা কাউন্ট করব এখন বলা হচ্ছে a কে b তাহলে স্বাভাবিকভাবে a কে b ক্যাপ যেহেতু আছে তাহলে মিলগুলো এখান থেকে মিল যদি আমরা খুঁজি 3 5 এবং হচ্ছে 7 অর্থাৎ অঙ্কটির উত্তর হচ্ছে 3 5 7 3 5 7 কোথায় আছে গ নম্বর অপশনে আছে সর্বশেষ যে অঙ্কটি দেওয়া আছে সেটি বলা হচ্ছে a এবং b দুটি ঘটনা যেন PA ইকুয়াল টু হাফ এবং PA কে B ইকুয়াল A কাপ B ইকুয়াল টু হচ্ছে 3/4 এবং B P ইকুয়াল টু B প্রাইম ইকুয়াল টু হচ্ছে 5/8 তাহলে PA প্রাইম কে B প্রাইম ইকুয়াল টু হচ্ছে কত এই অঙ্কটিতে অনেকগুলো মান ব্যবহার করা আছে কিন্তু অঙ্কটি সমাধানের ক্ষেত্রে আমাদের শুধু একটি মানই ব্যবহার করতে হবে প্রথমে আমরা আগে এই সূত্রটি আগে কনফার্ম হয়ে নিই এই সূত্রটি হচ্ছে এটা সমান সমান আমরা লিখতে পারি 1 মাইনাস A কাপ B আচ্ছা যেহেতু এই সূত্রের মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের শুধু এই মানটি লাগবে তাহলে অঙ্কের অন্যান্য মানগুলো আমাদের নেয়ার কোনো দরকার নাই আমরা শুধু a কাপ b এর মান নেব আমরা জানি a কাপ b এর মান হচ্ছে 3/4 তাহলে 1 মাইনাস 3/4 এখান থেকে 4 তাহলে 4 মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 1/4 তাহলে আমরা সহজে বুঝতে পারতেছি অঙ্কটির উত্তর হচ্ছে 1/4 আশা করি আপনাদের সবাইকে ভালো লাগছে আপনারা এই ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর সবার জন্য শুভকামনা পরীক্ষা আপনারা যা দিয়েছেন দিয়েছেন এটা নিয়ে আর মন খারাপ করা দরকার নাই যদি ভালো হয়ে থাকে তাহলে রিটেনের প্রিপারেশন নিন আর যদি খারাপ হয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবে চেষ্টা করুন যে এই ব্যর্থতাটাকে সফলতায় রূপান্তরিত করার পুনরায় দ্বিগুণ উদ্যমে পড়াশোনা করুন এবং ইনশাল্লাহ যদি কেউ পরিশ্রম করে তাহলে অবশ্যই সে একদিন না একদিন সফল সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা